আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ঠিক কখন বা কোন তারিখে গর্ভের শিশুটি ভূমিষ্ঠ হবে। এটা নিয়ে গর্ভবতী ও তার পরিবারে চিন্তিত থাকেন। যদিও কিছু দরকারি তথ্য না জানার কারণে এরকম অহেতুক চিন্তায় পড়তে হয়। তাছাড়া অনেকের ডেলিভারি তারিখও পার হয়ে যাওয়ার ঘটনা ঘটে, সেক্ষেত্রেও যোগ হয় আরেকটা চিন্তা। গর্ভবতীদের এই চিন্তাগুলো দূর করার জন্যই আজকের ভিডিওটি। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেক গর্ভবতী মায়েরাই আমাদের প্রশ্ন করে থাকেন, নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়? এই প্রশ্নের সহজ উত্তর হল 38 থেকে 42 সপ্তাহের মধ্যবর্তী যে কোনো সময়ে আপনার প্রসব হতে পারে। এই সময়ে যে সকল শিশু জন্ম নেয় তারা স্বাভাবিক সময়ে জন্ম নিয়েছে হিসেবে ধরা হয়, আর 38 সপ্তাহ শুরু হওয়ার আগে শিশু জন্ম নিলে তাদেরকে অপরিপক্ক শিশু বলা হয়। এই অপরিপক্ক শিশুদের বাঁচাতে বিশেষ সেবার প্রয়োজন পড়ে, আর গর্ভকাল 42 সপ্তাহ পার হওয়ার ঘটনা তেমন ঘটে না। তবে যদি 42 সপ্তাহ শেষেও সন্তান প্রসব না হয়, সেক্ষেত্রে গর্ভবতীর আর অপেক্ষা করা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে অ্যাডমিট হতে হবে। ডাক্তাররা কৃত্রিমভাবে প্রসব ব্যথা তুলে সন্তান ভূমিষ্ঠ করার চেষ্টা করবেন, নয়তোবা সিজারের সিদ্ধান্ত নিতে হতে পারে। এবার ডেলিভারি তারিখ বা ডিউ ডেট বা ইডিডি ডেট বিষয়ে জানা প্রয়োজন। গর্ভবতী আল্ট্রাসনু করানোর পর ডাক্তাররা একটি ডেলিভারি তারিখ লিখে দেন, ঠিক ওই তারিখে সন্তান প্রসব হবে এর কতটা গ্যারেন্টি আছে। মূলত এটি একটি সম্ভাব্য ডেলিভারি তারিখ। এই তারিখে সন্তান প্রসব হতেও পারে, আবার নাও হতে পারে। তবে হুবহু ডেলিভারি তারিখে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘটনা খুবই কমই ঘটে। একজন নারীর গর্ভকাল 40 সপ্তাহের বা 280 দিন বা 9 মাস 10 দিনের হয়ে থাকে। এখানে মাসকে 30 দিন ও সপ্তাহকে 7 দিন ধরা হয়েছে। এই দিন গণনা শুরু হয় নারীদের শেষ পিরিয়ডের প্রথম দিনের তারিখ হতে। মূলত দিন গণনা শুরু করা উচিত ছিল যেদিন একজন নারীর ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়েছিল সেই দিন থেকে। কিন্তু কবে এই নিষিক্তকরণ ঘটনা ঘটেছে তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সৃষ্টিকর্তাই ভালো জানেন এই নিষিক্তকরণ ঘটনা কবে ঘটেছে। তাই শেষ পিরিয়ডের প্রথম দিনের তারিখ হতে গণনা করা হয়। যেহেতু গর্ভবতীর গর্ভকাল 100% সঠিক গণনা করা যায় না, সেহেতু ঠিক কবে ডেলিভারি হবে সেটাও বলা কঠিন। আবার এখানে আরেকটা সমস্যা হলো অনেক নারীর পিরিয়ড অনিয়মিত, তাদের ক্ষেত্রে ডেলিভারি তারিখ নিয়ে আরও গরমিল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রশ্ন আসতে পারে, ডাক্তার আল্ট্রাসনো পরীক্ষায় কিভাবে ডেলিভারি তারিখ উল্লেখ করেন? আল্ট্রাসনো পরীক্ষায় ডাক্তাররা গর্ভের বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত দৈর্ঘ্য, পেটের ব্যাসার্ধ, মাথার ব্যাসার্ধ সহ এরকম আরো কিছু বিষয় পরিমাপ করেন। এই তথ্যের ভিত্তিতে সম্ভাব্য একটি তারিখ উল্লেখ করেন। তাহলে এখন বুঝতে পারছেন আল্ট্রাসনো পরীক্ষার তারিখ 100% সঠিক নয়। তাই একবারের আল্ট্রাসনোতে ভিন্ন ভিন্ন ডেলিভারি ডেট পাওয়া যায়। পুরো বিষয়টি শোনার পর আপনি হয়তো দ্বিধায় পড়তে পারেন, তাহলে ডেলিভারি কবে সেটা জানা একেবারে কি অসম্ভব? এই জন্য ভিডিওর প্রথম দিকে বলেছিলাম 38 থেকে 42 সপ্তাহের মধ্যবর্তী যে কোনো সময়ে সন্তান প্রসব হতে পারে। তাই একজন গর্ভবতী ও তার পরিবারকে আগে থেকেই সকল প্রকার শারীরিক, মানসিক, আর্থিক প্রস্তুতি রাখা উচিত। আমাদের চ্যানেলে প্রতিদিন অসংখ্য মানুষ প্রশ্ন করেন তাদের কত মাস বা সপ্তাহ চলছে এবং
ডেলিভারি ডেট সম্পর্কে জানতে চান, এক্ষেত্রে তাদের পিরিয়ডের তারিখ অনুসারে আমরা একটা তারিখ বলে দিই। তবে ডাক্তার যদি কোনো ডেট দিয়ে থাকেন তাহলে সেটা আগে অনুসরণ করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।